ছাত্রীলৈ অশালীন মেসেজ সভ্য সমাজক লজ্জানত করা আন এটা ঘটনা অধ্যাপকর কাণ্ডত লজ্জিত গুৱাহাটী বিশ্ববিদ্যালয় গুরু শিষ্যর সম্পর্কত কালিমাখানি নিলম্বিত হিন্দি বিভাগৰ অধ্যাপক এইজন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ হিন্দি বিভাগৰ সহকারী অধ্যাপক অমিত পাণ্ডে পিছে পাণ্ডে স্যারর শিক্ষাদানতকৈ গুরুত্ব অধিক ছাত্রীক সামাজিক মাধ্যমত মেসেজ করে অশ্লীল প্রস্তাব দিয়া ইতিমধ্যে অধ্যাপকগুলির বিরুদ্ধে উত্থাপিত হয়েছে নিজরে বিভাগের কেবাগিও ছাত্রীক চূড়ান্ত অশ্লীল মেসেজ দিয়ার অভিযোগ অধ্যাপক পাণ্ডের নিকৃষ্ট কাণ্ড পোহরলে অহার পাছতে তীব্র প্রতিক্রিয়া গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত আমার মাজত বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে তার মাজতে এই হিন্দি বিভাগের যেগুলি প্রবক্তা আছে তেওঁৰ নিচিনা অশালীন কিছু ব্যক্তিও থাকে যিসকলে এখন ঐতিহ্যমণ্ডিত বিশ্ববিদ্যালয়ক বা এখন প্রতিষ্ঠানক আসলে এনে ধরনের কালিমাখানাত অহরহ প্রচেষ্টা করে থাকে আমার এটাই কথা যে গুৱাহাটী বিশ্ববিদ্যালয় হোক বা অসমৰ বিভিন্ন কলেজেই হোক কোনো ঠাইতে কোনো কর্মস্থানতে যাতে এগৰাকী নারী যৌন নির্যাতনের বলি নহয় সেই কথা আমি আহ্বান জানাইছো যিসকল ছাত্রীয়ে এতিয়াও হয়তো তেনে ধরনের হেৰিত ভুগি আছে বা এনেকুৱা ধরনের যৌন নির্যাতন ভুগি আছে তেওঁলোকক আমি আহ্বান জানাম অনুরোধ জানাম তেওঁলোকে আগুৱাই আহক তেওঁলোকে আসলে নম্বর নেপাম বলে বা ভয় করে যাতে তেওঁলোকে নাথাকে দাবি জানাইছো যে অতি শীঘ্রে যাতে এই গোটেই ঘটনাটোর তদন্ত হব লাগে গোটেই ঘটনাটো যাতে চালি যায় চাব লাগে তদন্ত হয় যদি তেখেত দোষী সাব্যস্ত হয় তেতিয়াহলে তেখেতক আমার গুৱাহাটী বিশ্ববিদ্যালয় নিলম্বন করব লাগে কেবল গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বুলি নহয় আজি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত আজি এনেকুৱা এটা পরিবেশ আহি পৰিছে হয়তো ছাত্রীসকলে কিছু পরিমাণে ভয় খালেও মনত কিছু সাহস গোটাই সেই সত্যসমূহ আমার সম্মুখত দাঙি ধরেছে আর তার উপর ভিত্তি করে স্নাতকোত্তর ছাত্র সন্থায় আজি উপাচার্য মহোদয়ক আমি এখন স্মারকপত্র প্রদান করো সেই ব্যক্তিজনের মই শিক্ষক বুলি কব বিচাৰো না সেই ব্যক্তিজনের বিরুদ্ধে যাতে উচিত তদন্ত করে পেলায় তেখেতক শাস্তি প্রদান করব লাগে যদি তেখেত দোষী সাব্যস্ত হয় অধ্যাপকগৰাকীৰ এই ঘটনাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ উপাচাৰ্য ডক্টৰ প্ৰতাপজ্যোতি সন্দিকৈৰ অধ্যাপক অমিত পাণ্ডেৰ ইয়া কোনো নতুন কাণ্ড নহয় পূৰ্বৰে পৰা নানা অভিযোগ আছে অধ্যাপকগৰাকীৰ বিৰুদ্ধে ইতিমধ্যে পাণ্ডেক দুবাৰকৈ কাৰণ দৰ্শোৱাৰ জাননীও প্ৰেৰণ কৰা হৈছে এই জাননীৰ কোনো উত্তৰ নাপাই অৱশেষত নিলম্বন অধ্যাপক অমিত পাণ্ডে তেওঁ যিখিনি অনৈতিক কাৰ্যত তেওঁ লিপ্ত আছিল বিশেষকৈ ছাত্রীসকলৰ লগত যোগাযোগৰ ক্ষেত্ৰত আর যাক কাম করে আছে করেসপন্ডেন্স করে পেলায় সেইখানে কথাটো রাজহুয়া হয়েছে মানুষ গমও পাইছে ওপর ব্যস্ত লোবলে আমি প্রথম দুবার চৌকস দিল আমাকে কোনো রেসপন্ড করা নাই একুশ তারিখে যেটা আমি আইসিসিক কেসট ফরওয়ার্ড করল আইসিসিও যোগাযোগ করেছে আইসিসিকও কোনো রেসপন্ড করা নাই গতি গোটেখিনি কথা চাই মই যা আঠাইশ তারিখে গধূলিয়ে নিলম্বনটো মই ঠিক করছো গতি আইসিসিক যদি রেসপন্ড নকরে তেতিয়াহলে আমি আর বেলেগ ব্যস্তালে আমি যাব লাগবে হয়তো আমি পুলিশের কেস দিবও পারো ইফালে অধ্যাপক কাণ্ডর সমগ্র ঘটনা তদন্ত করিব গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ অভিযোগ কমিটিয়ে প্রয়োজনত অধ্যাপকগুলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও কথা উল্লেখ করলে উপাচার্য ডক্টর প্রতাপজ্যোতি সন্দিকৈয়ে হিরুল হক রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।